নমস্কার, আজকে বুধের একটি বিশেষ সঞ্চার সম্পর্কে আপনাদের কাছে বক্তব্য রাখব। বুধ হচ্ছে আমাদের যে সৌরমণ্ডল, যে সোলার সিস্টেম, তাতে সূর্য রয়েছে একদম সেন্টারে, আর সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ হচ্ছে বুধ, এবং আয়তনে সবচেয়ে ক্ষুদ্র গ্রহ হচ্ছে বুধ। এবং বুধ সবসময় যে কোনো বার্থচার্টে, যে কোনো জন্মছকে বুধ সবসময় রবির থেকে 28 ডিগ্রি দূরত্বের মধ্যে অবস্থান করে। এবং আমরা অনেক সময় আমরা শনি, বৃহস্পতি, রাহু, কেতু ইত্যাদিদের যে ইম্পর্টেন্স, যে গুরুত্ব দিয়ে থাকি, সাধারণত আমরা বুধকে কিন্তু সেই গুরুত্ব দিই না। কিন্তু এটা সবটাই কিন্তু আমাদের একটা খুব ভুল বা একটা ভ্রান্তি, যে বুধ যে আমাদের কতটা গুরুত্বপূর্ণ গ্রহ এবং বুধের প্রভাব একটি জন্মছকের যে বেসিক কোয়ালিটির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু সবসময় আমরা অতটা হয়তো খেয়ালও করি না বা গুরুত্ব দিই না। বুধকে বোধহয় আমরা একটু আন্ডার এস্টিমেট করি, এবং শুধু আন্ডার এস্টিমেট করি না, ইগনোরও হয়তো করি। কিন্তু এই বুধ জন্মছকে, বুধের অবস্থান একটি জন্মছকের মান মাত্রাকে, একটি জন্মছকের বেসিক গুণগত বৈশিষ্ট্যকে কিন্তু একটা বিশেষ জায়গায় কিন্তু পৌঁছে দেয়। আগামী 30 জানুয়ারি 2021 সালের, আমাদের এই 2021-এর 30 জানুয়ারি বুধ বক্র গতিতে যাচ্ছে। বুধ অবস্থান করে রয়েছে কুম্ভ রাশিতে এবং ধনিষ্ঠা নক্ষত্রে। কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে আগামী 30 জানুয়ারি রাত্রি 9:19 মিনিটে বুধ রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে, বক্রগতিতে যাচ্ছে। এবং এই বুধ বক্রগতিতে যাওয়ার পর সে কিন্তু পুনরায় তার পূর্ববর্তী রাশি মকর রাশিতে 4 ফেব্রুয়ারি সঞ্চার করছে বক্রগতিতে। এবং মকর রাশিতে 4 ফেব্রুয়ারি সঞ্চার করার পর সে 10 ফেব্রুয়ারি মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র অতিক্রম করে শ্রবণা নক্ষত্রে সঞ্চার করছে। এবং এই শ্রবণা নক্ষত্রে, মকর রাশির শ্রবণা নক্ষত্রে বুধ 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি পুনরায় মার্গী গতিতে ফিরছে। এবার কিন্তু বুধের এই মকর রাশিতে বক্রগতিতে সঞ্চার করা 4 ফেব্রুয়ারি ভীষণ গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এখানে বৃহস্পতি রয়েছে নিচ রাশিগত হয়ে মকর রাশিতে। বৃহস্পতি হচ্ছে পুয়র মরাল, নিচ রাশিগত বৃহস্পতি হচ্ছে পুয়র মরাল, আর সেখানে বক্রগতির বুধ, সে কিন্তু সম্পূর্ণ ট্রিক্স মাস্টার। আর সেখানে সক্ষেত্রস্থ শনিও থাকছে, এবং সেখানে 20 ফেব্রুয়ারি পর্যন্ত শুক্রও থাকছে। একটা সাংঘাতিক বিশেষ রকমের স্পেশাল গুরুত্বপূর্ণ একটি পরস্পর বিরোধী প্ল্যানেটারি ওয়ার এবং পরস্পর বিরোধী একটা শক্তির একত্রে সহাবস্থান। বুধ হচ্ছে সেলেস্টিয়াল মেসেঞ্জার, বুধ হচ্ছে বার্তা বাহক, বুধের কাজ সংবাদ পরিবেশন করা, বুধ হচ্ছে দূত। এবং বুধ কিন্তু একটি মনোহর বালক, আয়তনের সবচেয়ে ক্ষুদ্র গ্রহ, তাই তার ইন্টারপ্রিটেশন সে বালক গ্রহ। বুধ হচ্ছে সেই মনোহর বালক যে কিন্তু সবসময় অন্যের হৃদয় হরণ করে, সে অন্যকে মুগ্ধ করে। বুধ একদম মনোমুগ্ধকর একটি বালক, এবং সেই বালকদের মাথায় কিন্তু সবসময় দুষ্টুমি থাকে। এবং বুধের মধ্যে যে ক্ষিপ্রতা, শিশুরা যেমন দ্রুত, এক্ষুনি এখানে আছে তো এক্ষুনি আরেক জায়গায়, বুধ অত্যন্ত দ্রুত, বুধ ক্ষিপ্র, এবং বুধের কাজ হচ্ছে সংবাদ পরিবেশন করা। ফলে এই বার্তা বা সংবাদ পরিবেশক বুধ, বার্তাবাহক বুধ, তার সংবাদটি যদি ঠিকঠাক না হয়, বা সেটা সেই সংবাদের সঙ্গে যদি আমরা প্রপারলি কমিউনিকেট না করতে পারি, সেটা সে যেটা জানাচ্ছে, সে যেটা কনভে করছে, সে আমাদের কাছে যেটা রিপ্রেজেন্ট করছে, সেটা যদি আমরা প্রপারলি না বুঝতে পারি, প্রপারলি তার সঙ্গে কমিউনিকেট না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্ত সিদ্ধান্ত, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সব ভুল হয়ে যাবে। জন্মছকে বুধ যদি প্রপারলি না থাকে, এই বাস্তব পৃথিবীতে সেই মানুষ কিন্তু সফল হতে পারে না।
কারণ তার সব রকমের পারসেপশন আন্ডারস্ট্যান্ডিং এসব কিছুই কিন্তু ভুল হয়। সে জানেই না সে কিভাবে কমিউনিকেট করবে। বুধ হচ্ছে প্ল্যানেট অফ কমিউনিকেশন, বুধ হচ্ছে প্ল্যানেট অফ ইন্টেলিজেন্স এবং বুধ আমাদের বুদ্ধিবৃত্তির কারক। সুতরাং বুধ কিন্তু একটা ভীষণভাবে অপরিহার্য এমনই গ্রহ যা জন্মছকে শুভভাবে না থাকলে এই বাস্তব পৃথিবীতে বাস্তবতার সঙ্গে এবং প্রপারলি প্র্যাকটিক্যালিটি নিয়ে কমিউনিকেট করে আমাদের নিজেদের অস্তিত্বকে সফলতার জায়গায় পৌঁছানো কিন্তু কখনোই সম্ভব নয়। বুধের মধ্যে কোনো সেইভাবে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে না, ফলে বুধকে বুধ একটা জায়গায় কিন্তু অত্যন্ত হার্টলেস। সুতরাং এবারের বুধের বক্রগতিতে আসা 4 ফেব্রুয়ারি মকর রাশিতে এবং সেখানে 21 ফেব্রুয়ারি বুধের মার্গী গতিতে ফেরা এই বুধ কিন্তু আমাদের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানাভাবে, বিভিন্ন রাশি লগ্নের জাতক জাতিকাকে নানাভাবে কিন্তু কিছু বিড়ম্বনার মধ্যেও ফেলতে পারে, আবার কোথাও কোথাও আনএক্সপেক্টেড কিছু সফলতাও কিন্তু দিয়ে যাবে। প্রথমেই বলবো মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাদের জন্য বলবো যে যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা তাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন হতে হবে। এবং শুধু তাই নয়, তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়াই নয়, মেষ রাশি মেষ লগ্নে সেই সমস্ত জাতক জাতিকা যারা লোন ঋণ ইত্যাদির মধ্যে আছেন তাদের কিছুটা উৎকণ্ঠা এবং দুর্ভোগের মধ্যেও কিন্তু পড়তে হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে তাদের কর্মজীবনে তারা আকস্মিকভাবে কোনো ভুল সিদ্ধান্তও কিন্তু নিতে পারেন। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তাদের কর্মক্ষেত্রের পরিবেশ এবং কর্মজীবনের ক্ষেত্রটি। এক্ষেত্রে যে কোনো রকমের ভুল সিদ্ধান্ত তাদের নানা রকমের অসুবিধাতে ফেলতে পারে। তাদের সহোদর ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ জটিলতা বিশেষ সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো এই 30th জানুয়ারি বুধ যে বক্রগতিতে যাচ্ছে এবং 21st ফেব্রুয়ারি বুধ যে মার্গী গতিতে ফিরছে, এই সময় সবচেয়ে বিশেষ দিক যেটা সেটা হচ্ছে অর্থহানি, সঞ্চিত অর্থক্ষয়, অর্থহানি, মুখগহ্বরের কোনো ইনফেকশন, থ্রোট এরিয়ায় কোনো ইনফেকশন এবং বিশেষ করে আমি বলবো সন্তানের দ্বারা একটা আকস্মিক মনোকষ্ট ইত্যাদির জায়গাও কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বক্রগতির বিউত কিন্তু নানাভাবে অসুবিধে তৈরি করবে। একটা মেজর, একটা সিভিয়ার, একটা খুব মানে জোরালোভাবে একটা মেন্টাল ডিপ্রেশনে তারা কিন্তু আক্রান্ত হতে পারেন, সে ব্যাপারে তাদের সতর্ক হতে হবে। মায়ের স্বাস্থ্যহানি এবং স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে একটা প্রবল জটিলতার জায়গাও কিন্তু তৈরি হতে পারে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই 30th জানুয়ারি টু 21st ফেব্রুয়ারির এই বক্রগতির বুধ তাদের কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাবে ব্যবসা বাণিজ্যে কিছু জটিলতা, তাদের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের কোনো অবনতির জায়গা তৈরি হওয়া এবং একটা প্রবল রকমের ভুল বোঝাবুঝি এবং নিকটজনেদের সঙ্গে সম্পর্কে একটা কমিউনিকেশন গ্যাপ ইত্যাদি তাদের মনোকষ্টের কিন্তু কারণ হতে পারে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আয়ের ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে একটা অনিশ্চয়তা, কোথাও কোথাও শত্রুর দ্বারা একটা প্রবল মানসিক উদ্বেগ, শত্রুদের দ্বারা শত্রুদের বিভিন্ন রকমের আচরণ, বিরোধী মানুষদের আচরণের দ্বারা, এখানে আমি বিশেষ করে কিছুটা পলিটিক্যাল ফিগার যারা তাদের ক্ষেত্রে আমি বলছি যে বিরোধিতা এবং শত্রুতার দ্বারা প্রবল উদ্বেগ এবং কোথাও কোথাও প্রবল উৎকণ্ঠা। এবং তার সঙ্গে সঙ্গে আরও যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সচেতনতা প্রয়োজন এবং সঞ্চিত অর্থের হানি। সিংহ রাশি সিংহ লগ্নের পর বলবো কন্যা রাশি কন্যা লগ্ন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যহানি, স্বাস্থ্যের ক্ষেত্রে প্রবল জটিলতা এবং কর্মক্ষেত্রে তাদের কর্মজীবনে তাদের নিজেদের সমস্ত রকমের এফার্ট, সমস্ত রকমের মনঃসংযোগ, ডেডিকেশন ইত্যাদি দেওয়ার পরেও কিন্তু একটা ব্যর্থতা, একটা হতাশা ইত্যাদি তাদের মানসিক জায়গাকে গ্রাস করতে পারে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো তারা প্রবলভাবে সিদ্ধান্তহীনতায় ভুগবেন
এই সিদ্ধান্তহীনতার কারণে বহু ক্ষেত্রে তারা একটা দীর্ঘসূত্রিতা, যেটাকে আমরা বলি যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ডিলে করা, দীর্ঘসূত্রিতা, আজ নয় কাল করব, এই ধরনের ব্যাপার তাদের মধ্যে আসতে পারে, যেটা কিন্তু বাস্তবে তাদের প্রবল ক্ষতির কারণ হতে পারে। মায়ের স্বাস্থ্যহানি এবং পারিবারিক পরিবেশে প্রবল জটিলতা। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই 30th January to 21st January এই বক্রগতির বুধ তাদের কিন্তু আকস্মিকভাবে আয়ের ক্ষেত্রে প্রবল হানি, আয়ের জায়গায় একটা প্রবল অবনতির জায়গা তৈরি হতে পারে এবং অপ্রত্যাশিতভাবে ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্রের প্রাপ্তি ইত্যাদির জায়গাটি কিন্তু একটা লিটিগেশন বা একটা প্রবল বিড়ম্বনা তিক্ততার জায়গায় গিয়ে কিন্তু পৌঁছতে পারে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো, এই বুধের জায়গাটি, বুধের এই 30th January থেকে বুধ ধনুরাশি ধনুলগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, সপ্তম এবং দশম স্থানের অধিপতি গ্রহ। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ভুল সিদ্ধান্ত, কিছুটা প্রতারণার শিকার হওয়া এবং বহু ক্ষেত্রে দেখা যাবে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে প্রবল জটিলতা। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে এই 30th January থেকে 21st February বক্রগতির বুধ তাদের প্রবল রকমের সিদ্ধান্তহীনতা, ডাইলেমা এবং বহু ক্ষেত্রে দেখা যাবে আকস্মিক ভাগ্যহানি এবং কোথাও কোথাও পিতার স্বাস্থ্যের হানি, এমনকি পিতৃ বিয়োগেরও সম্ভাবনা কিন্তু তৈরি করছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, একটা প্রবল লস, একটা ক্ষতি, হানি, সেটা জীবনের যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সেটা ইমোশনাল ক্ষেত্রেও তাদের একটা প্রবল একটা ইমব্যালেন্সের জায়গাও কিন্তু তৈরি হতে পারে এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে তাদের প্রবল সতর্ক থাকতে হবে। তাদের রাশিতে, কুম্ভ রাশিতে এই বক্রগতির বুধ কিন্তু 4টি দিন থাকবে এবং থাকার পর সে কিন্তু তাদের 12th house চলে যাবে এবং এই দ্বাদশের বক্রগতির বুধ বহু ক্ষেত্রে স্থানচ্যুতির কারণ হবে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে তাদের কিছু সিদ্ধান্ত তাদের বহু ক্ষেত্রে কিন্তু একটা প্রবল হানি বা লসের কারণ হতে পারে। আর মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো, এই বক্রগতির বুধ তাদের পারিবারিক পরিবেশে একটা ভারসাম্যহীনতা, প্রবল মানসিক অস্থিরতা, মায়ের স্বাস্থ্যহানি, হাজবেন্ড বা ওয়াইফ, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা এবং ব্যবসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্ত, একটা ল্যান্ডমার্ক ভুল সিদ্ধান্ত তাদের কিন্তু পরবর্তী সময়ে প্রবল জটিলতার বীজ কিন্তু বপন করতে পারে। এবং মীন রাশি মীন লগ্নের চতুর্থ এবং সপ্তমপতি বুধ তাদের 11th house গিয়ে সেখানে তাদের লগ্নপতি রয়েছে বৃহস্পতি এবং সেখানে কিন্তু তাদের 11th house লর্ড শনিও রয়েছে, সেখানে গিয়ে বক্রগতির বুধ কিন্তু তাদের ইনকামের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রেও কিছুটা অনিশ্চয়তার জায়গা বা আয়ের ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে একটা অসন্তোষের জায়গাও কিন্তু তৈরি করতে পারে। বুধ হচ্ছে প্ল্যানেট অফ কমিউনিকেশন, সুতরাং যারা বুধের বার্তাকে, বুধের মেসেজকে প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, বুধের মেসেজকে প্রপারলি পড়তে পারবেন, বুঝতে পারবেন, রিসিভ করতে পারবেন, তারাই কিন্তু এই বক্রগতির বুধকে প্রপারলি হ্যান্ডেলও করতে পারবেন। বুধ যখন বক্রগতিতে যায় সে কিন্তু ভীষণভাবে আনপ্রেডিক্টেবল হয়ে যায় এবং শুধু তাই নয়, বুধ হচ্ছে আমাদের ডে টু ডে লাইফের কারক গ্রহ, প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সিদ্ধান্ত, আমাদের অ্যাকশন, আমাদের বিচার বিবেচনা ইত্যাদি কিন্তু বুধ দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং পরিচালিত হয়। এবং বুধ যদি জন্মছকে সঠিকভাবে থাকে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা ব্যবহারিক জীবনে একটা বিশেষ মর্যাদার জায়গায় কিন্তু নিজেকে পৌঁছতে পারেন এবং বুধ যদি যথার্থ অবস্থানে না থাকে তাহলে কিন্তু অত্যন্ত সম্মানীয় পরিস্থিতিতে একটা সমাজের উচ্চ পর্যায়েও যদি তার জন্ম হয় তাহলেও কিন্তু সে নিজস্ব ব্যক্তিগত বিচার বুদ্ধি আচরণ অ্যাকশন রিয়াকশন বিভিন্ন কারণে নিজেকে কিন্তু একটা অমর্যাদার জায়গায় পৌঁছে দেন। সুতরাং এই বার্তাবাহক বুধ সে কী বার্তা দিচ্ছে আমাদের এই
30th January থেকে 21st February, সেটা কিন্তু আমাদের অত্যন্ত ধীরতা স্থিরতা এবং বিচক্ষণতার সঙ্গে অনুভব করতে হবে এবং অ্যাকর্ডিংলি আমাদের সমস্ত ব্যবহারিক জীবনের সমস্ত যে কাজগুলো আমরা করে থাকি অ্যাকশন রিয়াকশন সিদ্ধান্ত সেগুলোও কিন্তু অ্যাকর্ডিংলি নিতে হবে। তাহলেই কিন্তু আমরা এই বক্রগতির বুধের যে ছলনা বক্রগতি বুধের যে ট্রিক্স তার যে ফাঁদ বুধ ট্র্যাপ তৈরি করে এই ট্র্যাপ থেকে তাহলে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে পারবে। নমস্কার।